Hi guys, how are you? I'm fine. Okay, I will teach you first of the orange programming. Okay. First of the orange programming is a case that we study. Study is a keyword PSP object oriented active keyword static. Study is a M1 active keyword get method o key property in a cast code. So I'm making a property actor this is the con and the company name to make a property in this value as and go to say it I a person name class in this object to you say okay you have a photo not to cast it away it takes it amazing you could go to say I'm okay baby I'm gonna be able to do them on even you could let me see is equal that power to the keto object that the top a number to do it then different এখন যদি আমি করি এখানে আমাদের দেখাচ্ছে হ্যাঁ আর আমরা যদি স্ট্যাটিক এটা যদি দিই দেখুন এখানে যদি আবার আমরা যদি স্ট্যাটিক ব্যবহার করি হ্যাঁ স্ট্যাটিক আর স্ট্যাটিক ব্যবহার করলে কিন্তু এটা আমাদের দেখাচ্ছে না যেমন স্ট্যাটিক STATIC যেমন স্ট্যাটিক যদি ব্যবহার করি এভাবে যদি ইয়া করি দেখুন আমাদের কি দেখাচ্ছে আমাদের মানটি দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না এটি না দেখার কারণ হচ্ছে একটাই হ্যাঁ স্ট্যাটিক এটি কি অবজেক্ট তৈরি করার দরকার নাই যেটা আমরা যে করলাম এই যে স্ট্যাটিক যে আমরা করলাম এই প্রপার্টিটাকে স্ট্যাটিক করলাম অর্থাৎ আরেকটা মনে রাখবেন স্ট্যাটিক আমরা কিওয়ার্ডটি কখন ব্যবহার করব অর্থাৎ এই যে আছে অ্যাক্সেস মডিফায়ারগুলো আছে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এই অ্যাক্সেস মডিফায়ারগুলোর পরে আমরা স্ট্যাটিক দেবো তারপর দেবো কি ভেরিয়েবল বা মেথডের নামটা দিব ওকে দেখুন এখানে আমরা অবজেক্ট তৈরি করে দিছি অবজেক্ট তৈরি করছি পারসন তারপর এখানে অবজেক্টের সাথে কি করছি এই মানটা আমরা অ্যাসাইন করে দিছি এটি স্ট্যাটিক থাকার সময় এটি করা যাবে না স্ট্যাটিক কি অবজেক্ট তৈরি না করেই ও কল করবে যেমন এখানে আমরা এখন যদি করি একটু বোঝার জন্য দিলাম যেমন এখানে আমি একটা ফাংশন এখন ইয়া করব পাবলিক নিলাম PUBLIC হ্যাঁ পাবলিক ফাংশন নিলাম CTIO and ফাংশন ইনফো ওকে ইনফো দিলাম দেখুন এখানে আমরা কি করব ইকো ECHO ইকো আমরা ইকো কি করব অ্যাক্সেস করব সো অ্যাক্সেস যখন আমরা কি করব একটা সেলফ কিওয়ার্ড আছে সেলফ কিওয়ার্ডের মাধ্যমে আমাদেরকে অ্যাক্সেস করতে হবে মনে রাখিয়েন ভালো করে এই যখন আমরা স্ট্যাটিক প্রপার্টিকে অ্যাক্সেস করব ফাংশনের ভিতরে তো তখন আমাদের কি করতে হবে সেলফ নামে একটি কিওয়ার্ড আছে সেলফ SELF সেলফ নামে কিওয়ার্ডটা নিব তারপর হ্যাঁ স্কোপ রেজলিউশন দিব তারপর আমাদের কি করতে হবে এই ভেরিয়েবলটা নিতে হবে দেখুন এখানে এর আগে আমরা কিন্তু ডলার সাইন দিতাম না এখানে কিন্তু আমাদের ডলার সাইনটা ইউজ করতে হবে মনে রাখবেন এখন যদি আমরা সেভ করি যদি এখন এটাকে কল করি কোনটাকে এই ফাংশনটাকে যদি কল করি অবজেক্টের মাধ্যমে ওবি অবজেক্টের মাধ্যমে আমরা কল করলাম এখন যদি সেভ করি দেখুন আমাদের মানটি এবার দেখাচ্ছে শো করতেছে এইভাবে আমরা স্ট্যাটিক কি স্ট্যাটিক প্রপার্টিগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি এরপর আমি দেখাবো কি এটা দেখালাম কমেন্ট করে রাখি ইউজ স্ট্যাটিক অ্যাক্সেস প্রপার্টি অ্যাক্সেস access property here property access property uses in access property use static 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 keyword okay keyword এরপর আমরা কি করব অ্যাক্সেস কি করব স্ট্যাটিকের মন নেব কিন্তু এটা অ্যাক্সেস করব আমরা আমরা অ্যাক্সেস করব কি এটা এবার কি করব মেথড এম ই টি এইচ ও ডি ওকে
ডি হবে এখানে মেথড আমরা অ্যাক্সেস করব। সো এটাই আমরা কি করলাম, কপি করলাম। এখন এই স্ট্যাটিকটা এখন আমরা মেথডে দিব, মেথডে দিলাম। তারপর এখানে আমরা কি দিলাম, দিলাম তো এটা দিলাম ফেসবুক, ওকে। তারপর আমরা কি করবো, এখানে একটা ব্রেক দিই নি আগে, হ্যাঁ দিয়ে আর দিলাম, নিচে দেখাবে। সো এখন আমরা কি করবো, এটাকে এখন অ্যাক্সেস করবো। এভাবে যদি অ্যাক্সেস করি দেখুন আমাদেরকে ইরো দেখাবে, আমাদের একটা ইরো দেখাচ্ছে। এই মানটা কিন্তু আগের মানটা এটা ছিল, তাই এটি শো করছে। আচ্ছা আমি এখানে একটা কী করি, ইকো এখানে একটা এইচআর, এইচআর এই যে দেখুন এটা হচ্ছে আগের মানটা, হ্যাঁ এই নিচে দেখাবে তারপরের মানটা, অর্থাৎ ইরো দেখাচ্ছে আমাদের, এই মানটা আমাদের ইরো দেখাচ্ছে। এই মানটাকে এখন আমরা কিভাবে রান করব, এই মানটাকে আমাদের ইরো দেখাচ্ছে। এভাবে যদি আমরা অ্যাক্সেস করি আমাদের কাজ হচ্ছে না, এটি দেখ কারণ স্ট্যাটিক আমরা ব্যবহার করছি। এই মেথডে আমরা কী ব্যবহার করছি, স্ট্যাটিক ব্যবহার করতেছি। স্ট্যাটিকে যখন মেথডে স্ট্যাটিক ব্যবহার করবো তখন আমাদের অ্যাক্সেস কী করতে হবে, এই ক্লাস নেমটা নিতে হবে। ক্লাস নেমটা নিয়ে হ্যাঁ এই আমাদেরকে স্কোপ রেজুলিউশন ব্যবহার করতে হবে। এখন যদি আমরা অ্যাক্সেস করি এরপর আমাদের দেখাচ্ছে 99, ও সরি আমরা ক্লোন চিহ্নটা দিই নাই, তিনটা দিছি, দুইটা স্কোপ রেজুলিউশন হবে। দেখুন এবার আমাদের দেখাচ্ছে, তারপর এটা ফাটাল ইরো দেখাচ্ছে, ক্যান নট রিড ডিক্লেয়ার ক্লাস পারসন। ও মানে এটা তো ক্লাস নিয়েছি, এটা তো ক্লাস নিয়েছি, হ্যাঁ ক্লাস হয়ে গেছে, পারসন হয়ে গেছে দুইটা। এটা নিলাম আমি কম, COMPANEY, ওকে কোম্পানি নিলাম, এই কোম্পানিটা এখানে দেবো। এখানে নিশ্চয় মানে এখানকার ক্লাস, এখানকার ক্লাস এখানে হয়েছে হয়ে গেছে তাই নাই নাই। এখন দেখুন আমাকে দেখাবে, দেখুন এখানে আমরা কী নিছি, ফেসবুক। সো এখানে মেথড আমরা অ্যাক্সেস করছি, এই যে স্ট্যাটিক আমরা কী করছি, প্রপার্টিটা মেথডে স্ট্যাটিক মেথডে এটি অ্যাক্সেস করছি এইভাবে, হ্যাঁ। আবার এখানে কী করছি, এই স্ট্যাটিক প্রুফ মেথডটা মানে আবার এভাবে আমরা কী করছি, অ্যাক্সেস করছি। দেখুন আমাদেরকে দেখাচ্ছে, দুটি দেখাচ্ছে, এটা আমি স্ট্যাটিকটা দেখালাম। এরপর আমি আপনাদেরকে দেখাবো নতুন জিনিস, সে আমার টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ।